Bonjour mon ami. Une belle surprise. Je savais pas qu'il y avait ça dedans. কাতারে বিশ নভেম্বর থেকে গ্রুপ পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের আসর এরই মধ্যে আসন্ন এই বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছে ফিফা কাতার বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে খেলা মানে বিনোদনের সঙ্গে রয়েছে অর্থের ঝনঝনানি আর বিশ্বকাপ মানেই টাকার খেলা দনকুবের দেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে চোখ ধাদানো স্টেডিয়াম থেকে শুরু করে নজর কাড়া বিশাল আয়োজন থাকছে বিশ্বকাপের মঞ্চে নাম লেখানো শুধু মর্যাদারই নয় বরং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে এখানে প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই বেড়েছে অর্থের পরিমাণ যার ব্যতিক্রম হচ্ছে না কাতার বিশ্বকাপেও বরং এই আসরের রেকর্ড পরিমাণ প্রাইজ মানি নিয়ে হাজির বিশ্ব ফুটবলারদের নিয়ন্ত্রক সংস্থা চলুন জেনে নেওয়া যাক এবারের আসরের শেষ ষোলো থেকে শুরু করে শিরোপাযায়ী দল কে কত করে টাকা পাবে গ্রুপ পর্ব শেষ করে নকআউট পর্বের প্রথম ধাপ শেষ ষোলো এখানে জিতলে শেষ আট আর হারলেই ফেরত হবে বাড়ি তবে বাড়ি ফেরার আগে শেষ ষোলো নিশ্চিত করা আট দলের প্রত্যেকে পাবে এগারো দশমিক সাত মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যা একশো কোটি ছেচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা করে এরপর কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে বিদায় নেওয়া চার দলের প্রত্যেকে বাড়ি ফিরবে পনেরো দশমিক চল্লিশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি বিরাশি লাখ বান্ন হাজার টাকা এছাড়া তৃতীয় ও চতুর্থ হওয়া দল যথাকর্মে দেশে ফিরবে প্রায় দুশো কোটি টাকা ও দুশো কোটি টাকা নিয়ে আর মূল আকর্ষণ শিরোপাজয়ে দল বিশ্বকাপ ঘরে তোলার পাশাপাশি আটত্রিশ মিলিয়ন ইউরো নিয়ে বাড়ি ফিরবে যা বাংলাদেশি টাকায় চারশো চার কোটি চব্বিশ লাখেরও বেশি আর রানার্স আপ দল পাবে সাতাশ দশমিক সাতাশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় দুশো কোটি টাকার মতো